রাজ্যের স্পর্শ কাতর এবং পাচারকারীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত রহিমপুর দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী পাচার হচ্ছিল কিন্তু বিএসএফ অনেক চেষ্টা করেও পাচারকারীদের বিরুদ্ধে তেমন ব্যবস্থা নিতে পারছিল না কিন্তু মঙ্গলবার একেবারে হাতের কাছে চলে আসে পাচারকারী রহিমপুর আন্তর্জাতিক সীমান্তের একশো তেষট্টি নম্বর গেটের পাশাপাশি স্থান দিয়ে নেশা সামগ্রী প্রচার করতে গিয়ে সীমান্তে ডিউটিরত বিএসএফ জোনরা তাকে দেখতে পেয়ে চ্যালেঞ্জ জানালে উল্টো বিএসএফ এর দিকে তেরে যায় পাচারকারী এরপরে পাচারকারীকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ পাচারকারীর মাথায় গুলি লাগে তাতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে যায় সে গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন তাকে প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক রতন দেবর্মা তাকে প্রাথমিক চিকিৎসা করে হাঁপানিয়া হাসপাতালে রেফার করে জানা যায় তার বাড়ি বিশালগড় দিন নারাউরা এলাকায় পিতার নাম আবু তাহের বাবুল মিয়া রহিমপুর উত্তরপাড়া একশো তেষট্টি নম্বর গেট সংলগ্ন এলাকার ওহিত মিয়ার মেয়েকে বিবাহ করে এই সূত্র ধরে ধরে বাবুল মিয়া দীর্ঘদিন রহিমপুর এলাকা দিয়ে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছিল কিন্তু মঙ্গলবার শ্বশুর বাড়ি সংলগ্ন সীমান্ত দিয়ে পাচার করতে গিয়ে আশাবাড়ি বিউপির জোয়ানের হাতে গুলিবিদ্ধ হয় তার মাথায় গুলি লাগে ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রিপোর্ট আর নিউজ